চলুন আজকে রেসিপি শুরু করা যাক। তো দেখুন আপনারা, তেল গরম হচ্ছে, তেল গরম অলরেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা আর তেল কটা ছেড়ে দেব। এর মধ্যে বন্ধুরা শুকনো লঙ্কা আর তেজপাতা ছেড়ে দিলাম। এবার একটু এটা একটু ফ্রাই করে নেব। ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটি ভেজে দিয়েছি বন্ধুরা, এবার একটু ফ্রাই করে নেব। আমি একটু ফ্রাই করে নিই, একটু কাঁচা কাঁচা রাখি, তো খেতে একটু ভালোই লাগে। শক্ত শক্ত না হলে ফুলকপি মজা লাগে না। আমরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর টমেটোটা ছেড়ে দেব। ফ্রাই হয়ে গেছে, পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করে দেব। এবারে একটু এটা একটু নাড়াচাড়া করে নেবেন। করলে বন্ধুরা এর মধ্যে হলুদটা আর লবণটা মিক্স হয়ে মিক্স করে নিতে হবে। আর একটু ফ্রাই করবো বন্ধুরা, তারপরে এর মধ্যে মশলাপাতি দিয়ে দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিই। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে বন্ধুরা তাহলে আপনারা ডিসলাইক করে চলে যাবেন। এর মধ্যে বন্ধুরা এবারে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো, তাহলে ফ্লেভারটা একটু টেস্টটা একটু বাড়বে। বন্ধুরা এটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি মশলা অ্যাড করে দেবো। এগুলো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা হাফ চামচ, তাহলে আপনারা একটু জল ফিটিয়ে নেবেন, তাহলে কি হবে লাগবে। ভালোই এসছে, আশা করি খেতেও টেস্টফুল হবে। তো বন্ধুরা এর মধ্যে এবারে আমরা জল অ্যাড করে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আপনারা আন্দার মতো জল দেবেন যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে নাড়াচাড়া করে নেবেন।
স্পেশাল মশলা যে যে সামগ্রীগুলো আছে সবগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা, আপনারা পাশে থাকলেই সব কিছু সম্ভব হবে। তো বন্ধুরা, দেখুন আমার ফুলকপি রেসিপি রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো আজকে তো আপনারা দেখলেন এই রেসিপি করেছিলাম ফুলকপি সবজি। তো এবারে খাওয়া দাওয়াটা আপনাদের দেখিয়ে আমি আমার আজকের ব্লগ শেষ করব। তো আসুন দেখে নিই কী কী আছে আজকের মেনু। দেখে নিন, এটা হলো পাঁপড় ভাজা, এটা হলো ভাত, আর এটা হলো ফুলকপির তরকারি। এর পাঁপড় ভাজার নিচে আছে আলু ভুজিয়া। তো বন্ধুরা, আমি একটু সিম্পল খাবারই পছন্দ করি। তো আপনারা আমার রান্নাবান্না বা রেসিপি বা আমার ব্লগ কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, থ্যাংক ইউ।